আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ভ্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম বেলকুনিতে, আর বেলকুনিতে এসে দেখলাম আজকেও একটা ফুল ফুটেছে অপরাজিতা গাছে। তো গতকাল যে ফুলটা ফুটেছিল সেটা আমি ছিঁড়ে রেখে দিলাম এখানে, কাচের পাত্রটা আমি রেখে দিয়েছি। আর ফুলগুলো প্রতিদিন এখানেই আমি রেখে দেই, এগুলো দেখা যাবে শুকানোর পর চা তৈরি করা যাবে, তাই ওখানে স্টোর করছি। আর এই যে আমার ঝুলন্ত গাছটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু গ্রো করছে। কিছুদিন পর যখন এটা নিচের দিকে ঝুলে যাবে তখন বেশ ভালো লাগবে। তো লাস্ট কয়েকদিন আপনাদের সঙ্গে কিন্তু গাছগুলো সেরকমভাবে আর শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে বেলকুনির গাছগুলোর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কোন গাছটাতে কি ফুল ফুটেছে সেটাও দেখাবো। আজকে আসলে বেলকুনিতে এসে মনটা ভীষণ ভালো হয়ে গেছে, তার একটা কারণ অবশ্য আছে, সেটা ভিডিও সঙ্গে থাকলে নিশ্চয়ই জানতে পারবেন। তো এখানে পর্তুলিকা গাছে আজকে সাদা কালারের একটা ফুল ফুটেছে, আর এই সাদা কালারের ফুলটা আজই প্রথম ফুটলো। আর এখানে যে পর্তুলিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এখনও ফুল দিচ্ছে না, আরও বড় হলে হয়তো বা দিবে। তো পর্তুলিকা গাছগুলো আসলে আমার বেশ ভালোই লাগে, এদের পাতাগুলোও যেমন সুন্দর ফুলগুলোও সুন্দর। তবে এখানে আমার পর্তুলিকা গাছে দেখলাম একটা মিলিবাগ বসে আছে। তো মিলিবাগ আসলে আমি অনেক বেশি ভয় পাই, এটা গাছ একদম নষ্ট করে ফেলে, তো যার কারণে এটাকে আমি ছিঁড়ে ফেলে দিলাম। নিম তেল দিলেও কিন্তু মিলিবাগটা চলে যেত, কিন্তু আমি এখন নিম তেলটা দিতে চাচ্ছি না, তাই একটা যেহেতু আছে ফেলেই দিলাম। যদি অনেক বেশি পরিমাণে হতো তাহলে কিন্তু স্প্রে করতে হতো। আর নয়নতারা গাছে তো প্রতিদিন মাশাআল্লাহ এত এত ফুল ফোটে, আসলে বেলকুনি ভরা নয়নতারা ফুল দেখা যায়, তো এটা বেশ ভালো লাগার একটা গাছ হয়ে গেছে ইদানিং। আমার কাঁটামুকুট গাছটাও মাশাআল্লাহ খুব ভালোই বড় হচ্ছে, তবে এখন কোনো ফুল নেই, দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু একদম খালি। আসলে কাঁটামুকুট গাছে যখন ফুল থাকে তখন গাছটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেলকুনির যে নতুন দুটো সদস্য, এরা আসলে এই দুইজন সারাদিনই আমার বেলকুনিতে এসে ঘোরাঘুরি করে, তো আমাকে দেখলেও আসলে ওরা যায় না, দেখি সুন্দর বসে থাকে, তো আমার বেশ ভালোই লাগে ওদেরকে দেখতে। আর ওদের জন্য আমি চালও দিয়ে রাখি, ওরা খেতে পারে। তো ভালো লাগার বিষয়টা এখন শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমার সন্ধ্যামালতী গাছে কলি এসেছে, সকালবেলা এটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, কেননা বীজ থেকে আমি এই চারাগুলো তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু এখনও অনেক ছোট, আর এই ছোটো গাছটাতেই এত সুন্দর ফুল আসবে আমি ভাবতেই পারিনি, আমার তো বেশ ভালো লাগছে। আর কলিটা দেখে যতটুকু মনে হচ্ছে এটা হলুদ কালারের সন্ধ্যামালতী হবে। তো যখন ফুলটা ফুটবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যেহেতু সকাল তাই ফুলটা কিন্তু ফোটেনি, হয়তো বা সন্ধ্যাবেলা ফুটতে পারে, তো যদি ফুটে তখন আপনাদের দেখাবো কী কালারের ফুল হয়েছে। আর এখানে বেলি গাছের ফুল তো ফুটে অলরেডি ঝরেও যাচ্ছে, তো মরা ফুলগুলো ফেলতে গিয়ে একটা কলি ছিঁড়ে ফেলেছি, এটা দেখে বেশ খারাপ লাগছে, কেননা আমি নিজের ইচ্ছাতে কখনো আমার কোনো গাছকে কষ্ট দেই না বা কোনো গাছের ক্ষতি করতে চাই না। তো মরা ফুলটার সাথে কলিটা ছিল আমি একদমই খেয়াল করিনি, তো হাত লেগে আসলে ছিঁড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার নয়নতারা আরেকটা ভ্যারাইটি যে আমি লাগিয়েছিলাম সেটাও কিন্তু অনেকগুলো চারা হয়েছে। অপরাজিতার এই গাছটাতে কলি এসেছে, তো এটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা সাদা অপরাজিতা গাছ। আমার যেহেতু তিনটা কালারের অপরাজিতা আছে, তো একটা গাছের কালার তো আমি জানি, আর দুইটা গাছ এখনও বুঝতে পারছিলাম না, তো এটার কলি দেখে বুঝতে পারলাম যে এটা সাদা কালারের হবে। আর তুলসী গাছে প্রতিদিন এত এত ফুল হয়, এই গাছটার প্রতি আমি আসলে খুবই বিরক্ত, প্রতিদিনই এর অনেক অনেক ফুল ছিঁড়ে দিতে হয়, এত ফুল আসলে কোত্থেকে যে হয় আল্লাহই জানে।
আর মরিচ গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল এসেছে, সেই সাথে কয়েকটা মরিচও হয়েছিল। তবে এর আগে যে ঝড়টা হলো সেই বাতাসে কিন্তু আবারও আমার মরিচগুলো উড়ে গেছে। তো এটা আমার কাছে খুবই ফানি লাগে যে আমার মরিচ গাছে আসলে মরিচগুলো থাকতেই পারছে না। তো যাই হোক, ঝড়ে উড়ার পর আসলে যে কয়টা বাকি থাকে সে কয়টা হলেই হবে। তো আজকে সকালটা বেলকুনিতে বেশ ভালোভাবেই কাটিয়েছি, যেহেতু অনেকগুলো গাছ দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর এখন কিচেনের সেলফটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আসলে কিচেন ট্যুরের সময় যে সেলফটা আমি দিয়েছিলাম সেই সেলফটা পরবর্তীতে আমার ছবি তোলার জন্য খুলে ফেলতে হয়েছে। শুধুমাত্র ভিডিওতে দেখানোর পরপরই আমি ওটা খুলে ফেলেছিলাম। তো ভেবেছিলাম পরে আবার হ্যাং করব, কিন্তু ছবি আসলে পেজে দেওয়ার সাথে সাথেই সেলফটা বিক্রি হয়ে গেছে। তো যার কারণে আমার কাছে একটা কাঠ ছিল, তো সেটাকেই আসলে আমি সেলফ তৈরি করে নিয়েছি দুই পাশে দুটো তার কাটা দিয়ে। আর আমি যেগুলো আসলে পেজের জন্য তৈরি করি সেগুলো তো আপনারা দেখেছেন চারপাশে কিন্তু ছিদ্র করা থাকে। তো এই ডিজাইনটা আসলে আমি কিচেনে রাখার জন্য নিজের মতো করে নিয়েছি। তবে কেউ যদি চায় যে এই ডিজাইনের সেলফগুলোই নিতে, তাহলে কিন্তু বললে আমি তৈরি করে দিতে পারবো। তবে এই সেম সেলফটা কিন্তু আমার পেজে আপনারা পাবেন না, এটার ছবি আসলে পেজে দেয়া হয়নি। আর গত ভিডিওতে আপনারা অনেকেই আমার পেজের নাম জানতে চেয়েছেন, তো নাম দিলে আসলে অনেকের সার্চ দিয়ে খুঁজতে প্রবলেম হয়। তো সবার সুবিধার জন্য আজকের ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজেই আমার পেজে চলে যেতে পারবেন। আর এই সেলফটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এটা আসলে একটু বড় করেই আমি তৈরি করেছি, যেহেতু আমার কিচেনের দেয়ালটা বেশ উঁচুতে, তো এই জন্য একটু বড় করে নিয়েছি রশিটা। আর এটা আসলে এখন থেকে আমার কিচেনেই থাকবে, যেহেতু বিজনেসের সেলফগুলো আনলে ওগুলো যখন অর্ডার আসে তখন কিন্তু আবার খুলে নিতে হয়। তো সেই ঝামেলাতে আর যাচ্ছি না, তাই কিচেনের জন্য পার্মানেন্টলি একটা সেলফ তৈরি করে নিলাম। তো আমার ভিউয়ার্সদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আসলে আপনারা অনেকেই আমার পেজে দেখা যায় এমনি কথা বলার জন্যই মেসেজ করেন, তো আমার সেই সকল আপুদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি এমনিতে আমার সঙ্গে কোনো কথা থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমার ফেসবুক আইডি অথবা এসপি রকমারি ব্লগ নামে আরেকটা পেজ আছে আমার, সেটাতে নক করতে পারেন। আমার বিজনেস পেজটাতে আসলে শুধুমাত্র যারা র‍্যাকগুলো নিতে চান তারাই মেসেজ করবেন। দেখা যায় আদার্স কোনো টপিকসে আপনারা যখন মেসেজ করেন তখন কিন্তু খুব একটা রিপ্লাই করা হয় না, কেননা ওই পেজটা যেহেতু শুধুমাত্র আমার কাস্টমারসদের জন্য, ওখানে কিন্তু আমি কাস্টমারদের সাথে প্রোডাক্ট নিয়েই কথা বলি, সেখানে অন্যান্য বিষয়ে কথা আসলে খুব একটা বলা হয় না। আর আমি সবসময় ওই পেজটাতে অ্যাক্টিভও থাকি না, যার কারণে আপনাদের মেসেজের কিন্তু রিপ্লাই করতে পারি না। তো আপনাদের সুবিধার জন্যই আসলে আজকের ভিডিওতে কথাটা শেয়ার করলাম। তো আশা করছি আপু ভাইয়ারা কিছু মনে করবেন না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন কথাটা বললাম। আসলে যারা র‍্যাকগুলো নিতে চাচ্ছেন শুধু তারাই আমার পেজে নক করবেন, আদারওয়াইজ এমনিতে যদি কোনো কথা থাকে তাহলে আমার ফেসবুক আইডিতে মেসেজ করতে পারেন অথবা আমার চ্যানেলের নামে যে পেজটা আছে সেটাতে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য। তো মোটামুটি কিচেনের র‍্যাকটা সেট করে এখানে আপনাদের ভাইয়া সকালে নাস্তা খাওয়ার আগে যেটা খাবে সেটা রেডি করে নিলাম। তো এখানে হঠাৎ দেখলাম যে দুই তিন দিন হয়ে গেছে আমি ফুলগুলো ভিজিয়ে রেখেছি, ফুলগুলো কিন্তু নষ্ট হয়নি, তবে পানির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর এই জন্যই আজকে এই ফুলগুলো আমি ফেলে আবার নতুন করে এটাতে ফুল দিব। আসলে পানিতে এরকম ফুল রাখতে আমার বেশ ভালো লাগে, আর এটা আসলে কিচেনের একটা কর্নারে থাকাতে কিচেনের সৌন্দর্যটাই কিন্তু অনেকটা বেড়ে গেছে। নিজের গাছের ফুল দিয়ে ডেকোরেশন করার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন কিন্তু এখনও একটা লাইক করতে ভুলে গেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন বা রোজই আমার ভিডিওগুলো দেখছেন
কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সেই সকল বন্ধুদের রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার কিচেন ট্যুরের ভিডিওটি দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ভিডিওটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। গতকালকের কিচেন ট্যুরে অনেক আপুরাই কমেন্ট করেছেন আমার এই র্যাক দুটো সম্পর্কে। একজন আপু জানতে চেয়েছিলেন এই র্যাকটা আসলে কতটা ওয়েট নিতে পারে, তো আপুর জন্যই বলে দিচ্ছি, আসলে আপু এটা কিন্তু বেশ অনেকটাই শক্ত, যেহেতু বোর্ড দিয়ে তৈরি এটা কিন্তু অনেক ওয়েট নিতে পারবে, 6 থেকে 10 কেজি ওয়েট দিলেও কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। আর বোর্ডগুলো কিন্তু বেশ মোটা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু বেশ ভালো করে বানানো হয়েছে, খুব মজবুতভাবেই জিনিসটা তৈরি করা। তো এটাতে চাইলে আমি যে কোনো জিনিস রাখতে পারবো বা যে কোনো ওয়েটের জিনিস রাখা যাবে, কোনো সমস্যা হবে না। তো দুইটা সেলফি কিন্তু আমি সেম বোর্ড দিয়ে তৈরি করে নিয়েছি, আর যে ভাইয়ার দোকান থেকে আমি তৈরি করেছি উনি বেশ ভালো এবং মজবুত করেই তৈরি করে দিয়েছে। লকগুলো আমি একটু সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কাঠে কিন্তু খুব ভালো করে লক করা আছে, এগুলো একদমই খুলে যাওয়ার কোনো চান্স নেই। আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমি এটা কি কালার দিয়ে রং করেছি। এর আগের একটা ভিডিওতে আমি র্যাক সম্পর্কে ডিটেলস বলেছিলাম, তারপরও নতুন আপুদের উদ্দেশ্যে আজকে আবার বলে দিচ্ছি, এটা আমি যেই কালারটা দিয়ে রং করেছি সেটা আজকের ভিডিওতে একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই রংটা দিয়েই যে কাঠ রং করতে হবে তা কিন্তু না, যে কোনো এনামেল প্রিন্ট দিয়েই কিন্তু আপনারা কাঠ রং করতে পারেন। প্রথমবারেই কিন্তু ঠিকঠাক কালারটা আসবে না, 2-3টা লেয়ার দেওয়ার পরেই কিন্তু ঠিকঠাক কালারটা আসে। তো আমি এই রংটা দিয়েই আমার দুটো সেলফি রং করে নিয়েছি। আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমি টবে কি রং করেছি, আপু টবে রং করার পর রংগুলো নাকি ছড়িয়ে যাচ্ছে। তো আপুর উদ্দেশ্যে আমি আমার সাদা কালারের রংটাও দেখিয়ে দিচ্ছি, এই যে রংটা দেখতে পাচ্ছেন এই রংটা দিয়েই আমি আমার সবগুলো টবে রং করেছি, আর এটা কিন্তু বেশ ভালো, রংগুলো একদমই ছড়িয়ে যায়নি বা উঠেও যায়নি। তো আপুর উদ্দেশ্যে আমি রংটা দেখিয়ে দিলাম, আশা করছি আমার নতুন বন্ধুরা যারা প্রশ্ন করেছিলেন তারা একটু হলেও জানতে পেরেছেন। ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।